ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা এই পর্বে আলোচনা করবো ডিটারমিন্যান্টস সম্পর্কে আমরা লিনিয়ার অ্যালজাবরায় ম্যাট্রিক্স ডেফিনেশন কনসেপ্টস এবং অপারেশন সম্পর্কে আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা এই পর্বে ডিটারমিন্যান্টস কী এবং ডিটারমিন্যান্টস কীভাবে ডিটারমিন্যান্ট বের করা হয় ক্যালকুলেশন এবং তার প্রপার্টিসগুলো কী কী সেই সম্পর্কে ডিসকাস করবো ডিটারমিন্যান্ট হচ্ছে একটা রিয়েল নাম্বার প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে একটা রিয়েল নাম্বার জড়িত থাকে আমরা এই স্কোয়ার ম্যাট্রিক্স থেকে কি করে সেই রিয়েল নাম্বারটা বের করতে হয় সেই ডিটারমিন্যান্ট বের করা সেই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব অ্যাকচুয়ালি ডিটারমিন্যান্ট হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার অপটেইন ফ্রম আ ম্যাট্রিক্স দ্যাট রিভিলস আ ভ্যারাইটি অফ ম্যাট্রিক্স প্রপার্টিস ডিটারমিন্যান্টস কী বলে ডিটারমিন্যান্স বলে যে সিস্টেম অফ যে লিনিয়ার ইকুয়েশানস আছে সেই ইকুয়েশানসটার ইউনিক সলিউশান আছে কি না মেনি সলিউশানস আছে কি অথবা কোনো নো সলিউশান সেটা আমরা কিন্তু ডিটারমিন্যান্ট থেকে বের করতে পারি এখন এই ডিটার্মিন্টটা কীভাবে আমরা ডিনোট করব। নর্মালি যে কোনো ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্স আমরা বলি ম্যাট্রিক্স এ তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা ডিটারমিনানসকে এইভাবে ডেট এ লিখতে পারি অথবা এই রকম দুপাশে দুটো দাগ দিয়ে ঠিক যেভাবে আমরা মডিউলাস লিখি সেই রকমভাবেও কিন্তু আমরা ডিনোট করতে পারি তবে এটা কিন্তু মডিউলাস ইন্ডিকেট করছে না ডিটারমিন্যান্ট অর্থাৎ দুটো দাগ দিয়েও আমরা ডিটারমিন্যান্টটাকে ইন্ডিকেট করতে পারি এখন এই ডিটারমিন্যান্টটা কি করে ক্যালকুলেট করা হবে আমরা সেই প্রসঙ্গে আসি ডিটারমিন্যান্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে ফার্স্ট আমরা যেটা বলবো টু বাই টু ম্যাট্রিক্স অবভিয়াসলি এটা আমাদের মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্সগুলোর আমরা সেই ম্যাট্রিক্সগুলোরই ডিটারমিন্যান্ট বের করতে পারবো যেগুলো স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে ফার্স্ট আমরা টু বাই টু ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কী করে বের করে সেটা আমরা এবার দেখব ধরা যাক এখানে একটা ম্যাট্রিক্স আছে যার এলিমেন্টসগুলো হচ্ছে সি ডি এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা কিভাবে ডিটারমিন্যান্ট ভ্যালুটা বের করব সেটা একটু ডিসকাস করি এই ম্যাট্রিক্সের একটা প্রিন্সিপাল ডায়াগোনাল আছে এই প্রিন্সিপ্যাল ডায়াগোনালের প্রোডাক্টটা বের করবো এবং অফ দ্য প্রিন্সিপাল বা মেন ডায়াগোনাল অর্থাৎ এখানে কি কোনটা এই সিবি এই প্রোডাক্টটা মাইনাস করব অর্থাৎ আমাদের কী দাঁড়াবে এডি ফার্স্ট আমরা এটা মাল্টিপ্লাই করবো মাইনাস এই বি সি অর্থাৎ আমরা লিখতে পারব যে এডি মাইনাস সিবি অর বি সি তাহলে ডিটার্মিন্যান্ট এটাকে ডেট এ অর মডিউলাসের মতো এরকম দুপাশে দুটো দাগ দিয়ে আমরা এরকম ইন্ডিকেট করতে পারি ইকুয়ালস টু এডি মাইনাস সিবি তাহলে যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন ধরো এইখানে একটা আছে ফোর সিক্স থ্রি এইট এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে তাহলে ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে গেলে আমাদের কী করতে হবে ফোর ইন্টু এইট ফার্স্ট করতে হবে অর্থাৎ ফোর ইন্টু এইট মানে থার্টি টু মাইনাস তাহলে দেখো থার্টি টু মাইনাস এইবার থ্রি ইন্টু সিক্স অর্থাৎ এইটিন তাহলে থার্টি টু মাইনাস এইটিন দ্যাট ইজ ফরটিন এইভাবে আমরা টু বাই টু ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা বের করতে পারি নেক্সট আমরা আসছি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কীভাবে আমরা ডিটারমিন্যান্ট ভ্যালু বের করব এক্ষেত্রে আমরা এক্সপেনশান করতে হবে আমাদের ম্যাট্রিক্সকে কীভাবে এক্সপেন্ড করবো আমরা যে কোনো কলাম বা যে কোনো রো ধরে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যেমন এখানে আছে একটা রো দুটো রো তিনটে রো তাহলে আমি ফার্স্ট রো ধরে করতে পারি সেকেন্ড রো ধরে এক্সপ্যান্ড করতে পারি থার্ড রো ধরে করতে পারি অথবা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম যে কোনো কলাম ধরেও কিন্তু আমরা এক্সপ্যান্ড করতে পারি তাহলে আমরা যখন ডিটারমিন্যান্ট বের করব আমাদের এক্সপ্যান্ড করে এই থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সটাকে টু বাই টুয়ে কনভার্ট করতে হবে কীভাবে করবো আমি বোঝা সুবিধার্থে ফার্স্ট রো ধরেই করি তাহলে ফার্স্ট রোয়ে ফার্স্ট এলিমেন্ট কোনটা থ্রি তাহলে এই থ্রি এলিমেন্টটাকে ধরলাম যখন এইবার আমি এই রো আর এই কলামটাকে ভাবছি নেই তাহলে কোনটুকু অংশ থাকলো এইটার ডিটারমিন্যান্ট ভ্যালু তাহলে আমরা লিখব কীরকমভাবে

আমরা প্রথমটা প্লাস হলে পরেরটা হয় মাইনাস কেন হয় আমি লজিকটা পরে বলছি তাহলে প্রথম নেক্সট এলিমেন্ট হচ্ছে সিক্স তাহলে সিক্স ইন্টু এইবার তাহলে এই কলাম আর এই রোটা বাদ দিলে কোন অংশটা পড়ে থাকছে সেই ডিটার্মিন্যান্টটা কি হবে সেই ডিটার্মিন্যান্ট হবে টু এইট টু এইট আর সেভেন ওয়ান এই গেল আমার দ্বিতীয় এলিমেন্টটার এইবারে আমরা তৃতীয় এলিমেন্টটা বের করি তৃতীয় এলিমেন্ট কি ফাইভ তাহলে প্রথমটা প্লাস তারপরে মাইনাস তারপরে আবার পরেরটা প্লাস ফাইভ ইন্টু ডিটারমিন্যান্ট ভ্যালু কোনটা হবে ডিটার্মিন্যান্ট ভ্যালু ফাইভ রোটা আর কালামটা বাদ দিলে টু ওয়ান সেভেন নাইন টু ওয়ান সেভেন নাইন তাহলে এই হলো আমরা এবার টু বাই টু ম্যাট্রিক্সের ডিটারমিন করতে জানি তাহলে থ্রি ইন্টু এখানে একবারে আমি করে দিচ্ছি ওয়ান মাইনাস সেভেন্টি টু তার মানে ওয়ান মাইনাস সেভেন্টি টু মানে মাইনাস সেভেন্টি ওয়ান ফার্স্ট আইটেম কমপ্লিট মাইনাস সিক্স ইন্টু এখানে যদি একবারে করি তাহলে টু ইন্টু ওয়ান টু মাইনাস সেভেন এইট এইটার ফিফটি সিক্স তার মানে ছাপ্পান্ন থেকে দুই বাড়লে মাইনাস চুয়ান্ন প্লাস ফাইভ এখানে হবে নয় দোকান আঠেরো মাইনাস সাত আঠেরো থেকে সাত বাদ গেলে কি থাকছে এগারো তাহলে এইবার আমরা কিন্তু ডিটারমিন্যান্ট ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো কি দাঁড়াবে আমরা দেখে নিই একবারে দাঁড়াবে যে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে থ্রি ইন্টু মাইনাস সিক্স ফিফটি ফোর প্লাস ফাইভ ইন্টু ইলেভেন অর্থাৎ ওয়ান সিক্সটি সিক্স তাহলে এইভাবে আমরা ডিটারমিন্যান্ট ভ্যালু পেয়ে গেলাম ভ্যালুটা কত দাঁড়ালো ওয়ান এখন যে লজিকটার কথা বলছিলাম যে রো আর কলাম এইখানে যে প্রথমটা পজিটিভ প্রথমটা প্লাস দিলাম তারপরটা মাইনাস তারপরটা আবার প্লাস দিলাম এর লজিকটা আর কিছুই না যে আমরা ফার্স্ট ধরেছি থ্রি থ্রি মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম অলওয়েজ অপারেশনটা হবে এরকম মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওই এলিমেন্টের রো প্লাস কলাম রোকে যদি আমরা আর দিই আর কলামকে যদি সি দিই তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার তাহলে ফার্স্ট থ্রি এর রো নাম্বার ওয়ান কলাম নাম্বার ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান স্কোয়ার মানে প্লাস হয়ে গেছে এই জন্য এখানে প্লাস আচ্ছা নেক্সট হচ্ছে সিক্স এলিমেন্ট এলিমেন্ট সিক্সের রো কত ফার্স্ট রো বাট কলম হচ্ছে সেকেন্ড তার মানে ওয়ান প্লাস টু মানে থ্রি মাইনাস ওয়ান টু দু থ্রি বলে এটা মাইনাস আবার ফিফথ এলি ফাইভ এই এলিমেন্টের রো নাম্বার ওয়ান কলাম নাম্বার থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি দ্যাট ইজ তার মানে এটার ভ্যালু হবে পজিটিভ তাহলে এইভাবে যে এলিমেন্টটা নেব সেই এলিমেন্টের রো আর কলাম উপরে মাইনাস ওয়ান টু দি পাওয়ার রো প্লাস কলাম ফলে দেখা যায় যে আলটিমেটলি প্রথমটা প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস এইভাবেই এগোতে থাকে এক্সপেনশনের ক্ষেত্রে সাইনটা এইভাবেই দিতে হয় তাহলে আশা করি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান সরি ডিটারমিন্যান্ট ভ্যালু বা ডিটারমিনান্স বের করার পদ্ধতিটা সবাই বুঝতে পেরেছো আমি আর একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে আরেকটু ক্ল্যারিফাই করছি যেমন ধরো একটা ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স বলেছে এজ সিক্স ওয়ান ওয়ান ফোর মাইনাস টু ফাইভ টু এইট সেভেন তাহলে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে গেলে আমি আমি ফার্স্ট রো ধরেই করি তাহলে ফার্স্ট রো ধরে কত কেউ করতে পারে সেকেন্ড রো ধরে কেউ করতে পারে থার্ড রো ধরেও করতে পারে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম অর্থাৎ সিক্স ওয়ে যে কোনো ছটা রো আর কলাম মিলিয়ে যে কোনো রো বা কলাম ধরেই কিন্তু বের করা যায় এবং একই ভ্যালু বেরোবে আমরা এখানে ফার্স্ট রো ধরে যদি করি তাহলে এটা ফার্স্ট হবে সিক্স ইন্টু এই রো আর কলাম বাদ গেলে থাকলো মাইনাস টু ফাইভ এইট সেভেন দেখো মাইনাস টু ফাইভ এইট সেভেন এইট নেক্সট হচ্ছে মাইনাস সাইন দেবো মাইনাস সাইন দেওয়ার পরে কী করতে হবে মাইনাস সাইন দেওয়ার পরে আমাদের এলিমেন্ট হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওকে এইবার কনসার্ন কলাম আর রোটাকে বাদ দিয়ে দিলাম তাহলে আমার ডিটার্মিন্ট কী থাকলো ফোর ফাইভ টু সেভেন দেখো ফোর ফাইভ টু সেভেন এরপরের এলিমেন্টটা হবে কি প্লাস ওয়ান ইন প্লাস এবার ভ্যালু আছে কি ওয়ান তাহলে আমি ওয়ান ইন্টু এই ওয়ানটা যখনই আমি এই এলিমেন্টটা নেব তখন এই এলিমেন্টের করসপন্ডিং আমার রো বাদ গেল কলাম বাদ গেল তাহলে আমার ডিটারমিন্যান্ট থাকলো ফোর মাইনাস টু টু এইট ফোর মাইনাস টু টু এইট ওকে তাহলে এইভাবে আমি এক্সপ্যান্ড করে ফেলতে পারলাম এবং এর টু বাই টু ম্যাট ডিটারমিন্যান্টে কনভার্ট করে নিচ্ছি এক্সপ্যান্ড করে এবং এই ডিটারমিন্যান্ট ভ্যালুগুলো বের করে মাল্টিপ্লাই করে আমরা ভ্যালুটা অনায়াসে বের করে ফেলতে পারছি তাহলে এইভাবে আমরা থ্রি বাই থ্রি বা টুই টু বাই টু ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করতে পারবো এইবারে আমরা যেটা আলোচনা করব সেটা হলো প্রপার্টিজ অফ আমরা প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্টস এইটা সম্পর্কে এবার ডিসকাস করবো প্রপার্টিজ বলতে ফার্স্ট যে গুরুত্বপূর্ণ প্রপার্টিসটা সেটা হলো যে অ্যাডিং অর সাবস ট্র্যাক্টিং এরি নন জিরো মাল্টিপল ওয়ান রো আর কলাম ফ্রম অ্যানাদার রো আর কলাম উইল হ্যাভ নো এফেক্ট অন দ্য ডিটারমিন্যান্ট অর্থাৎ কোনো একটা কলামের সাথে আর একটা কলাম বলছে বা বিয়োগ করা বা যোগ করা গুণ করার ক্ষেত্রে ডিটারমিন্যান্টের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না সেকেন্ড হচ্ছে ইন্টারচেঞ্জিং এরি রোজ আর কলাম অফ আ ম্যাট্রিক্স উইল চেঞ্জ দ্য সাইন বাট নট দ্য সলিউট ভ্যালু অফ দ্য ডিটারমিন্যান্ট অর্থাৎ আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সের ধরো ভ্যালু পেয়েছি প্লাস ফাইভ তাহলে যদি ওই ম্যাট্রিক্সটার যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম ইন্টারচেঞ্জ করে দিই তাহলে আমাদের ম্যাট্রিক্সের ভ্যালু অর্থাৎ ডিটারমিন্যান্ট ফাইভই আসবে শুধু সাইনটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে অর্থাৎ দুটো রো বা কলাম চেঞ্জ করলে ম্যাট্রিক্সের সাইনটা চেঞ্জ হয় কিন্তু অ্যাবসলিউট ভ্যালুটার অপরিবর্তিত থাকে থার্ড যেটা আমরা বলতে পারি যে মাল্টিপ্লাইং দ্য এলিমেন্টস অফ এনি রো আর কলাম বাই এ কনস্ট্যান্ট উইল কজ দ্য ডিটারমেন্ট টু বি মাল্টিপ্ল মাল্টিপ্লাইড বাই দ্য কনস্ট্যান্ট একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে ধরো ম্যাট্রিক্সের কোনো একটা ম্যাট্রিক্সের কোনো একটা রো বা কোনো একটা কলামকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি ধরো পাঁচ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করলাম সে রো রো হোক বা কলম হোক যে কোনো রো তাহলে দেখা যাবে ডিটারমিন্যান্টটাও পাঁচ গুণ বেড়ে যাবে অর্থাৎ যদি ডিটারমিন্যান্ট দশ থাকে তাহলে আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে পাঁচ দিয়ে গুণ করি আমার ডিটারমিন্যান্ট পাঁচ গুণ দশ অর্থাৎ পঞ্চাশ হবে নেক্সট আমরা যে ক্যারেক্টারিস্টিক্সের বা কথা বলতে পারি যে ডিটারমিন্যান্ট অফ আ ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি ম্যাট্রিক্স উইথ জিরো এলিমেন্টস এভরি হায়ার আর বিলো দ্য প্রিন্সিপাল ডায়াগুল এই ট্র্যাঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য এলিমেন্ট অফ দ্য প্রিন্সিপাল ডায়াগুলাল অর্থাৎ আমরা যে কোনো ট্রাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটার্মিন্ট ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে ওর ওই ম্যাট্রিক্সটার প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্টগুলো আছে তাদের গুণ ফলের সমান নেক্সট আমরা ফিফথ প্রপার্টিজ বলতে পারি যে ডিটারমিন্যান্ট অফ এ ম্যাট্রিক্স ইকুয়ালস দ্য ডিটারমিন্ট অফ ইটস ট্রান্সপোজ অর্থাৎ খুব ইন্টারেস্টিং ব্যাপার যে কোনো একটা ম্যাট্রিক্স তার যা ডিটারমিন্যান্ট ভ্যালু বেরোবে ওই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ করি অর্থাৎ রোকে কলাম এবং কলামগুলোকে রোতে কনভার্ট করি সেই ম্যাট ম্যাট্রিক্সটারও যে ডিটারমিন্যান্ট বেরোবে সেম অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ এ মাস বি ইকুয়াল টু দ্য ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ওকে নেক্সট আমরা আসবো সিক্স প্রপার্টিস যদি কোনো ম্যাট্রিক্সের অল দ্য এলিমেন্টস যে কোনো রো বা কলামের যে কোনো রো বা কলামের সবকটা এলিমেন্টই যদি জিরো হয় তাহলে ডিটারমিন্যান্টও কিন্তু জিরো হবে লাস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা হচ্ছে যদি দেখা যায় দুটো রো বা কলাম একেবারে আইডেন্টিক্যাল অর প্রপোর্শনাল অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট কোনো একটা রো বা কোনো একটা কলাম আর একটা কলামের সাথে বা আরেকটা রোয়ের সাথে অর্থাৎ পাশাপাশি দুটো যে কোনো দুটো রো পাশাপাশি হতে হবে এমন না ফার্স্ট রো আর থার্ড রো হলেও হবে বা ফার্স্ট কলাম থার্ড কলাম বা ফার্স্ট কলাম সেকেন্ড কলামের এলিমেন্টগুলো যদি আইডেন্টিক্যাল হয় অথবা আইডেন্টিক্যাল না হয়ে প্রপোর্শনালও যদি হয় তার মানে বোঝায় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে ডিটারমিন্যান্ট ভ্যালুটা কিন্তু জিরো বেরোবে তাহলে আশা করি আজকের এই পর্ব থেকে আমরা ডিটারমিন্যান্টস কি এবং ডিটারমিন্যান্ট ভ্যালু কীভাবে টু বাই টু বা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বের করতে হয় এবং ডিটারমিন্যান্সের প্রপার্টিস কি এ সম্পর্কে পরিষ্কার বুঝতে পেরেছি আমরা আগামী পর্বে কোফ্যাক্টর মাইনাস মাইনার্স এবং ইনভার্স সম্পর্কে আলোচনা করব। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ